আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরের থেকে এখন এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমিও অনেক ভালো আছি। কৃষি মিডিয়া টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মোহাম্মদ লতিফ ব্যাপারী সাহেবের গরুর খামারে। তো বন্ধুরা, এইখানে আমরা বিভিন্ন ধরনের গরুর সম্পর্কে জানব এবং সে গরুগুলোর নাম কি তা সম্পর্কে জানব, গরুগুলোকে কিভাবে লালন পালন করা হয় সে সম্পর্কেও আমরা আজকে জানব। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, তাইলে চলেন যাই, আমরা ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, বরাবরের সাথে আমি আছি মোহাম্মদ মুবারক হোসেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালোই আছি। আচ্ছা, এই যে আমি তো আপনার গরু খামার দেখলাম, এখানে তো অনেক গরু দেখলাম, তো বর্তমানে এখন আপনার খামারে কয়টা গরু আছে? আমার খামারে 20-22টা গরু আছে। আচ্ছা, এই গরুগুলোর নাম কি? গরুগুলোর শাহিয়াল বাচ্চা, অরিজিনাল 101। 101 শাহিয়াল বাচ্চা। তা আচ্ছা, এই যে আমি ছোটোগুলো গরুগুলো দেখলাম, এগুলোর দাম কত? এগুলোর দাম 50-60। 50-60। আর এই যে মাঝারি সাইজের বড়গুলো দেখলাম, এগুলোর দাম কত? এগুলো 110-190। আচ্ছা, এখন বর্তমান গরুকে কি খাওয়াচ্ছেন? এখন বর্তমান গরু খাওয়াচ্ছি খের আর খোলভুষি। আচ্ছা, এই যে আপনার জেলাটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা, এখন বাইরের জেলা থেকে যদি কেউ বলে যে আমার কিছু গরু লাগবে, আমি খামার করব, আপনি গরু দিতে পারবেন? আমি দিতে পারবো, যদি বাইরে কেউ গরু নেয় আমি দিতে পারবো, 20-30-50 দিতে পারবো আমি। আপনার নামটা একটু বলবেন। আমার নামটা আব্দুল লতিফ বেপারি। আপনার মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নাম্বারটা 017-88-99 37-52। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আপনার মাল চয়েস হলে দেখে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। সব লালদম সার বাচ্চা, অরিজিনাল শাহিয়াল বাচ্চা, 101-এর বাচ্চা, কোনো ডুপ্লিকেট চলবে না। সুপ্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং এখনও যারা কৃষি মিডিয়া টিভির পরিবার হতে পারেননি, প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং সবার আগে কৃষি মিডিয়া টিভির নতুন নতুন আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।